প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো বাড়িতে আছো এবং নিরাপদে আছো তো তোমরা যারা দেখতেছো তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি নিতায় চন্দ্র দাস তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা তো অবশ্যই জানো যে এখন আমরা কুন্ড পৃষ্ঠের উপর পড়তেছি এখন আমরা ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের উপর আমরা আজকে নিয়ে ক্লাস নিয়ে আসছি অর্থাৎ আলোচনা করতে যাচ্ছি চলে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় অর্থাৎ আমরা এই ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়ের উপর এতদিন যাবত ক্লাস করতেছি এবং এই চাপটারের উপর যত আলোচনা ছিল সবগুলোই ইতিমধ্যে মোটামুটি করা হয়েছে তো তারই উপর ভিত্তি করে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা গাণিতিক সমস্যার সমাধান করব তো এই গাণিতিক সমস্যা সমাধান করার আগে আমাদের পাঠ্য বইয়ে আসলে একটা গাণিতিক সমস্যা রয়েছে সেটাই আসলে আজকে আমরা সমাধান করব এবং পরবর্তীতে আরও এই যত এই চ্যাপ্টারের উপর যে যত গাণিতিক প্রশ্ন হতে পারে ওই ধরনের প্রশ্নগুলো পরবর্তীতে আমরা দেখব তাহলে আজকের আমাদের এই এই শেষে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কিছু একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারব দেখো এই বিষয়ের ওপর আমাদের বইয়ে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রিয়ন্তি টেইলার্স লিমিটেড এর পরিশোধিত মূলধন হচ্ছে দশ কোটি টাকা এর মধ্যে প্রতিটি দশ টাকা মূল্যের সাধারণ শেয়ার রয়েছে পাঁচ কোটি টাকা এবং ছয় পার্সেন্ট রয়েছে অগ্রাধিকার শেয়ার যা যেটা হচ্ছে তিন কোটি টাকা এবং অবশিষ্ট আট পার্সেন্ট ঋণ মূলধন রয়েছে তাহলে এখানে আমার চিন্তার বিষয় হচ্ছে অবশিষ্টটা কত তাহলে যেহেতু মোট মূলধন হচ্ছে মোট পরিশোধিত মূলধন হচ্ছে দশ কোটি টাকা এবং এর মধ্যে সাধারণ শেয়ার হচ্ছে পাঁচ কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে তিন কোটি টাকা তাহলে পাঁচ কোটি আর এখানে হলো তিন কোটি মোট হলো আট কোটি এবং এই দশ কোটি টাকা থেকে আট কোটি টাকা বাদ দিলে পাওয়া যাবে দুই কোটি টাকা এই দুই কোটি টাকাই হচ্ছে আমার অবশিষ্ট ঋণ মূলধন যেটা আট পার্সেন্টে নেওয়া হয়েছে তারপর দুই হাজার সালে কোম্পানির শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ ঘোষণা করেছে অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য যেখানে ছিল এই কত দশ টাকা করে এখানে এই দশ এই দশ টাকার মূল্যের শেয়ারের উপর প্রতিটি শেয়ারের উপর কোম্পানি এক টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এবং তা প্রতি বছর দশ পার্সেন্ট করে বাড়বে অর্থাৎ আমরা শেয়ার মূলধন এই শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের যে সূত্র দেখেছিলাম সেটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এই বৃদ্ধি যেহেতু লভ্যাংশটা একটা নির্দিষ্ট হারে বেড়ে যাচ্ছে তাহলে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির মাধ্যমে আমরা এর সমস্যা সমাধান করব। তারপরে বলছে সিদ্ধান্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার বৃহৎ একটি অংশ দ্বারা ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে কোম্পানি ঋণ মূলধন নিয়েছে তিন কোটি টাকা এই এই অবশিষ্ট দুই কোটি টাকা ছিল অবশিষ্ট এই অবশিষ্ট দুই কোটি টাকা আট পার্সেন্ট যে মূলধন নিয়েছিল সেটা পরিশোধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা এই প্রন্তি টেইলার্স টেক্সটাইল লিমিটেড করতেছে আচ্ছা যাই হোক এখন তোমার কাছে কনাম্বার প্রশ্ন হচ্ছে মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ের কি বলা হয় এটা একদম এই চাপ্টারের উপর প্রথম যে ক্লাসটা আমি করেছিলাম আমরা দেখেছিলাম সেই প্রথম ক্লাসটার মধ্যে তোমরা একটু আলোকপাত করবে তাহলে এটার একদম ক্লিয়ার বিস্তারিত উত্তর পাবে তবুও আজকেও আমি একটু যদি আলোচনা করি তাহলে বলতে পারি যে ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকেই আসলে কোম্পানির ব্যয় বলা হবে কারণ আমরা জানি যে প্রত্যেকটা এই যত উৎস থেকে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান মূলধন নিতে পারে সবগুলার উৎসের ব্যয়ই হচ্ছে কোম্পানির আসলে মূলধন ব্যয় যেহেতু ঋণ মূলধন এখানে একটা উৎস কাজে এটাও মূলধন ব্যয়ের মধ্যেই পড়বে অর্থাৎ ঋণ করে মূলধন নিলেও সেটা হচ্ছে কোম্পানির একটা এক ধরনের মূলধন ব্যয় ক্ষণাম্বারে তোমার কাছে প্রশ্ন ছিল যে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি হবে এটাও আসলে পাঠ্যবই আমাদের আলোচনা করা হয়েছিল তবুও আমি আরেকবার বলে দিচ্ছি বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি হবে এখানে আমরা বলতে পারি যে বিনিয়োগের সাথে ঝুঁকির একটা এই ধনাত্মক অর্থাৎ সমসম্পর্ক রয়েছে অর্থাৎ বিনিয়োগ যখন ঝুঁকি যখন বেড়ে যাবে তখন আয়ও বেশি প্রত্যাশা করবে যারা মূলধন সরবরাহ করবে তারা সাধারণভাবে আমরা বুঝতে পারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন তুমি নিজেই চিন্তা করে দেখো যখন তুমি কোনো একটা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগের কথা ভাববে তখন স্বাভাবিকভাবে আমরা চিন্তা করব যে সেখানে ঝুঁকিটা যত কম হতে পারে কারণ ঝুঁকিবহুল প্রতিষ্ঠানে আসলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায় না কিন্তু যদি সেখানকার আয় অত্যন্ত বেশি হয় অর্থাৎ আয়ের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মানুষ ঝুঁকি নিতে রাজি থাকে এখন আমরা ব্যক্তিগতভাবেও যদি চিন্তা করি যে মানুষ সাধারণত ব্যাঙ্কে বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে চায় কেন কারণ সেখানে ঝুঁকিটা কম থাকে কিন্তু ব্যবসা করলে যেহেতু ঝুঁকি থাকে সেহেতু ঝুঁকি থাকে কিন্তু তারপরেও মানুষ ব্যবসা করে কেন করে কারণ সেখানকার এই এই ব্যাঙ্কে বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করলে যে পরিমাণ মুনাফা পাওয়া যাবে তার চেয়ে নিশ্চয়ই কিছু বেশি অর্থ পাওয়ার প্রত্যাশা করে যদিও সেটা হয় কি না আসলে সেটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু প্রত্যাশা করে যে এই যত টাকা এই ব্যাংকে বা অন্য কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানে রাখলে যত টাকা পাওয়া যাইতো তার চেয়ে বেশি পাওয়ার প্রত্যাশা করে অর্থাৎ আমরা বলতে পারি যে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি অর্থাৎ ঝুঁকি অনেক থাকলেও মানুষের যখন অনেক বেশি আয় প্রত্যাশা করে তখন সেখানে সে অর্থ বিনিয়োগ করে বা করতে চায় তারপর আমার গনাম্বারে প্রশ্ন ছিল যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের জন্য আমরা এই যেই প্রশ্নটার দিকে আরও একবার আলোকপাত করি দেখো তোমরা যে এখানে সাধারণ শেয়ার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে সেটা হচ্ছে এই মূলধন সাধারণ শেয়ার মূলধন হচ্ছে পাঁচ কোটি টাকা আসলে এই পাঁচ কোটি আমার আপাতত কোনো কাজে লাগছে না তারপর এই সাধারণ শেয়ারের প্রতি শেয়ারের লভ্যাংশ ঘোষণা করেছে এক টাকা এবং প্রতি বছর সেটা দশ পার্সেন্ট করে বৃদ্ধি পাবে তাহলে আমরা যে সূত্রটি এখানে প্রয়োগ করব সেটি হচ্ছে এই স্থির লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতির সূত্র অর্থাৎ শেয়ার মূলধন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সমান উপরে থাকবে তোমার শেয়ার প্রতি লভ্যাংশ না শেয়ার মূল এই লভ্যাংশ এক নিচে থাকবে এই বাজার মূল্য শূন্য যোগ হবে বৃদ্ধির হার কিন্তু হবে একশো এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব তাহলে আমরা যদি বলি তাহলে দেখো তোমরা একটা বিষয় খেয়াল করো তাহলে আমরা জানি প্রথমে আমার সূত্রটা লেখার সময় এই সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম অর্থাৎ আমার এই চাপ্টারের একদম তৃতীয় ক্লাসে তোমরা যদি যাও তৃতীয় বা চতুর্থ ক্লাসে খেয়াল করবে তখন দেখবে যে সাধারণ শেয়ারের মূলধন বা নির্ণয়ের আমরা এই সূত্রটা ব্যবহার করেছিলাম অর্থাৎ লভ্যাংশ এক নিচে হচ্ছে শেয়ার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার ইন্টু হবে একশো এই সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম তো এই সূত্র লভ্যাংশ এক মানে হচ্ছে লভ্যাংশ শূন্য ইন্টু ওয়ান প্লাস বৃদ্ধির হার মানে আজকে আমার এই যত টাকা লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি সেটা এর সাথে বৃদ্ধির হারকে যোগ করলে লভ্যাংশ এক পাওয়া যাবে অর্থাৎ লভ্যাংশ এক এই কথাটা না বলে আমি সরাসরি এই কথাটা বলে দিতে পারি এগুলা আসলে পুরান আলোচনা অনেক আলোচনা হয়েছে তোমরা আগের ক্লাসগুলো যারা মিস করেছো তারা দেখে নিবে আর লভ্যাংশ শূন্য মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য লভ্যাংশ শূন্য মানে হচ্ছে শেয়ারের বর্তমান বছরে যে পরিমাণ লভ্যাংশ দিয়েছে আর শেয়ার মূল্য শূন্য মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য আর বৃদ্ধির হার তো তোমার প্রশ্নে দেওয়াই থাকবে সেটা হচ্ছে আমার এই প্রশ্নে ছিল টেন পার্সেন্ট এবং প্রতি শেয়ারের লভ্যাংশ ছিল এক টাকা করে অর্থাৎ লভ্যাংশ ওয়ান ছিল ওয়া লভ্যাংশ শূন্য মানে হচ্ছে ওয়ান এবং এক আর বৃদ্ধির হার হচ্ছে এক যুগ দশ পার্সেন্ট ছিল আমরা জানি যে পার্সেন্টকে যখন আমরা উঠাই দিব তখন সেটাকে কত একশো দিয়ে ভাগ করবো তাহলে দশকে একশো দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক এক তাহলে এক এক এখন এই তথ্যগুলো যদি আমার সূত্রে প্রয়োগ করি তাহলে বিষয়টা হবে এরকম এক আমার এই এক টাকা ছিল লভ্যাংশ শূন্য অর্থাৎ কোম্পানি প্রতি শেয়ারে বছর এক টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এবং বৃদ্ধির হার ছিল দশ পার্সেন্ট অর্থাৎ দশকে আমি একশো দিয়ে ভাগ করেছি তোমরা অবশ্যই তোমাদের সাথে ক্যালকুলেটার আছে আমি বিশ্বাস করি তো যাই হোক তোমরা সেই ক্যালকুলেটার দিয়ে এই দশকে একশো দিয়ে ভাগ করো অবশ্যই এক দশমিক এক শূন্য এটা পাবে এবং বৃদ্ধির এবং প্রতি শেয়ারের বাজার মূল্য ছিল দশ টাকা করে শেয়ার মূল্য শূন্য মানে হচ্ছে এই এই মুহূর্তে আজকে এখন শেয়ারটা বিক্রি করলে যত টাকা বিক্রি করা যাবে সেটা আর যোগ হচ্ছে বৃদ্ধির হার এটা হচ্ছে শূন্য দশমিক এক দুই একটু আগে বলে এসেছি ইন্টু হবে একশো তাহলে এটা যদি আমি ক্যালকুলেটারে কাজ করি তাহলে এক ইন্টু এক যোগ ওয়ান পার্সেন্ট অর্থাৎ একের সাথে যোগ করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর নিশ্চিত টেন থাকবেই আর এটা তো এখানে বাকি যা আছে সবগুলো থাকবে এবার ওয়ান দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই থাকে অর্থাৎ সে যত বড় সংখ্যাই হোক আর যত ছোটো সংখ্যাই হোক ওয়ান দিয়ে গুণ করলে ওটাই থাকবে অর্থাৎ তাহলে এখানে হবে এক দশমিক ওয়ান ইন্টু এই এক দশমিক এক শূন্যকে এক দিয়ে গুণ করলে এক দশমিক এক শূন্যই হবে আর এখানে বাকি সব তথ্য তো আগের মতোই যেহেতু কোনো কাজ করি নাই তাহলে এই এটাকে এক এক ওয়ান পয়েন্ট ওয়ান জিরোকে এই দশ দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এবং আর বাকি তথ্যগুলো ঠিক আছে এবং তার সাথে অর্থাৎ ক্যালকুলেটার দিয়ে আমরা এগুলোকে কাজ করব। এটা তো আর অতি সহজ আমরা জানি এখানে তোর বোঝানোর কিছু নাই তো যাই হোক এবং কাজ টাজ করে আমরা পাইলাম কত একুশ পার্সেন্ট অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে একুশ পার্সেন্ট কিন্তু আমাকে তোমার কাছে গ নাম্বারে যেটা চাইছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের গড়মূল ধন ব্যয় নির্ণয় করো অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয় তোমার কাছে চায় নাই গড়মূলধন ব্যয় চেয়েছে তাহলে ধন ব্যয় নির্ণয় করতে হলে আমাকে আরও একটা স্টেপে কাজ করতে হবে আমরা জানি সেটা হচ্ছে এই উক্ত কোম্পানির কোন শেয়ার কত অংশ অর্থাৎ মোট মূলধনের কত অংশ কোন শেয়ারগুলো মোটমূলধনের কত অংশ সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা নির্ণয় করি যে মূলধনের প্রতিটি উৎসের অংশগুলো আগে নির্ণয় করি তাহলে অংশগুলো নির্ণয় করার জন্য আমরা জানি যে কোম্পানির মোট মূলধন ছিল দশ কোটি টাকা একটু আগে আমরা দেখে এসেছি এর মধ্যে সাধারণ শেয়ার অংশ ছিল পাঁচ কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার ছিল তিন কোটি টাকা এবং অবশিষ্ট ঋণ মূলধন ছিল দুই কোটি টাকা তাহলে এই পাঁচ পাঁচকে অর্থাৎ এখানে কুটি এই শব্দটার উল্লেখ করার প্রয়োজন নেই তাহলে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ এটাকে আমি একশো দিয়ে গুণ করে পার্সেন্টেও নিতে পারি অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টেও নিয়ে যেতে পারি তোমাদের পাঠ্য বইয়ে পার্সেন্টে নিয়ে অবশ্য করেছে তবে প্রয়োজন নেই পার্সেন্টে নিলে সেটাকে আবার যখন আমি মূলধন বা নির্ণয় করব তখন সেটাকে আবার একশো দিয়ে ভাগ করে পার্সেন্টকে বাদ দিতে হবে তো একবার পার্সেন্ট আর একবার বাদ দিব আসলে দরকার নাই সেজন্য আমরা কি করলাম একেবারে ডাইরেক্ট অংশটা নিয়ে নিলাম অর্থাৎ এই যত অংশ শেয়ার রয়েছে সেটাকে মোট মূলধন দিয়ে ভাগ করে আমি সরাসরি একদম অংশটা নিয়ে নিলাম তাহলে এখানে হলো আমার সাধারণ শেয়ার হলো এক শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ অনুর অগ্রাধিকার শেয়ার যেহেতু তিন কোটি টাকা ছিল তাহলে তিনকে দশ দিয়ে ভাগ করলাম তাহলে হলো শূন্য দশমিক তিন শূন্য অংশ এবং কাহিনি ঋণ মূলধনের বেলায়ও অর্থাৎ যেহেতু দুই কোটি টাকা মূলধন ছিল দুইকে দশ দিয়ে ভাগ করলাম তাহলে হলো শূন্য দশমিক দুই শূন্য অংশ এই হচ্ছে এবার তাহলে পঞ্চাশ আর এখানে হলো পাঁচ শূন্য তিন শূন্য আর হলো দুই শূন্য সবগুলো যোগ করে দেখো অবশ্যই ওয়ান হবে কারণ যেহেতু আমরা অংশ অংশে নিয়ে গেছি তাহলে সবগুলা যোগ করলে অবশ্যই ওয়ান হবে তো তাহলে আমার মোট মূলধনটাকে যদি আমরা ওয়ান হিসাবে কল্পনা করি অর্থাৎ এক একটা বা এককে এক হিসাবে কল্পনা করি তাহলে এর মধ্যে শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ হচ্ছে সাধারণ শেয়ার শূন্য দশমিক তিন শূন্য অংশ হচ্ছে অগ্রাধিকার শেয়ার এবং শূন্য দশমিক দুই শূন্য অংশ হচ্ছে মূলধন এবার আমি কী করব আমার বের নির্ণয় করার জন্য গত ক্লাসে যেটা আমি বলেছিলাম যে এই আমরা সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয় রয়েছে অগ্রাধিকার শেয়ারের যে মূলধন ব্যয় রয়েছে এবং ঋণের যে মূলধন ব্যয়ের মূলধন ব্যয় রয়েছে সেগুলোকে এই প্রত্যেকটা অংশ দিয়ে গুণ করে দিব। গুণ করে দিয়ে তারপর যোগ করে দিব। অর্থাৎ তোমরা এখন হয়তো মনে মনে ভাবতে ভাবতেছ এগুলো অংশ টংশ এত কিছু বের করার কী দরকার আমরা আমরা জানি যে আমাদের প্রশ্নের মধ্যে প্রশ্নটা যদি আরেকবার দেখি তাহলে তোমরা খেয়াল করো যে এখানে প্রশ্নের মধ্যে তো ঋণ মূলধন আট পার্সেন্ট বলেই দিছে এখন আর এখানে যদি করের হার বলে দেওয়া থাকতো তাহলে এই করের হারের সাথে অ্যাডজাস্ট করে এই ঋণ মূলধনের আমি আরেকটা অর্থাৎ কর সমন্বয়কৃত মূলধন ব্যয় নির্ণয় করতাম কিন্তু যেহেতু এখানে কোনো কর হার উল্লেখ করে নাই তাহলে আমি কর সমন্বয়কৃত মূলধন ব্যয় নির্ণয় করতে পারতেছি না যেহেতু সেহেতু আমার ঋণ মূলধন ব্যয় তো আট পার্সেন্টই থেকে গেল তাহা এবং অগ্রাধিকার শেয়ারের এখানে স্পষ্ট করে আমাকে বলেই দিয়েছে যে প্রতিটি ছয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার এখানে আর কোনো তথ্য নেই যে আমি অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করব। তাহলে আমরা স্পষ্ট করে বলতেই পারি যে ঋণ মূলধনের ব্যয় হচ্ছে আট এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে এই ছয় এবং আমরা একটু আগে কাজ করে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় একুশ পার্সেন্ট নির্ণয় করেছি তাহলে এইবার একুশ পার একুশ আর এখানে হলো আট আর এখানে হলো ছয় তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ দিলেই তো আমার এই গড় মূলধন ব্যয়টা বের হয়ে যাবে কিন্তু না সেটা হবে না কেন হবে না সেটা হ্যাঁ ঠিক আছে সেটা আমরা সাধারণত যখন পাটিগণিত অঙ্ক করি তখন এভাবে আমরা করি যে তিনজন ছাত্রের এত এত বয়স তাহলে তার গড় বয়স কত হবে তাহলে তিনটাকে যোগ করে আমরা মোট বয়স নির্ণয় করি তারপর যতজন ছাত্র তত দিয়ে ভাগ করে আমরা বয়সটা নির্ণয় করে ফেলি কিন্তু এখানে এটা হবে না কেন হবে না যদি এখানে তাদের এই মূলধনটা সমান অনুপাতে থাকতো দশ দশ কোটি টাকা মোট মূলধন এখানে যদি এই তিন দশমিক তিন তিন কোটি তিন দশমিক তিন তিন কোটি এবং তিন দশমিক তিন তিন কোটি যদি এরকম এরকম থাকতো মোট থাকতো তাহলে হয়তো সেই কাজটা করা যেত কিন্তু এখন যেহেতু তাদের মূলধনের অংশের অনুপাতটা সমান নয় সেজন্য আসলে ওইভাবে করা যাবে না সেজন্য আমাকে কি করতে হবে অবশ্যই অনুপাতটা আগে নির্ণয় করতে হবে অর্থাৎ কোন মূলধনটা কত অংশ সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে নির্ণয় করার পরেই আমাকে আসলে তারপর কাজ করতে হবে তাহলে আমরা কি করলাম অনু অংশটা নির্ণয় করলাম এবার অংশটা নির্ণয় করে আমরা কি বলছি একটু আগে যে কি করব এটাকে এই প্রত্যেকটা অংশকে আমি এই সেই যত ঋণমূল যেই এই কষ্টগুলো আমরা এতক্ষণ ধরে বের করেছি সেগুলো দিয়ে গুণ করে দিব এবং সবগুলোকে যোগ করে দিব তাহলে আমার একদম সরাসরি এই গরমুলধন ব্যয়টা বের হয়ে যাবে তাহলে ব্যয় কি আমরা জানি একুশ পার্সেন্ট বের করছিলাম সাধারণ চেয়ারের ব্যয় এবং সাধারণ শেয়ারের অংশ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য তাহলে একুশকে শূন্য দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করে দিলাম এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় ছয় পার্সেন্ট বলেই দেওয়া ছিল প্রশ্নে এবং এটা এখানে কাজ করার মতো কোনো তথ্য নেই তাহলে ছয় পার্সেন্ট আর অগ্রাধিকার শেয়ারের অংশ হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য অংশ তাহলে ছয়কে শূন্য দশমিক তিন শূন্য অংশ দিয়ে তিন দিয়ে গুণ করে দিব এবং এই এবার মূলধনের বেলায় আট পার্সেন্ট আমার প্রশ্নে বলেই দেওয়া ছিল একটু আগে আমরা দেখে এসেছি এবং মূলধনের অংশটা হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য অংশ কাজে আটকে শূন্য দশমিক দুই শূন্য দিয়ে গুন করে দিব এবার গুণ করে প্রত্যেকটার মাঝখানে কী করবো যোগ দিয়ে দিব যোগ দিয়ে দিলে তাহলে আমার হবে কত একুশকে শূন্য দশমিক পাঁচ শূন্য দিয়ে ভাগ করলে হবে দশ দশমিক পাঁচ শূন্য তারপরে হচ্ছে ছয়কে শূন্য দশমিক তিন শূন্য দিয়ে গুন করলে হবে এক দশমিক আট শূন্য এবং আটকে শূন্য দশমিক দুই শূন্য দিয়ে গুণ করলে হবে এক দশমিক ছয় শূন্য এবার সবগুলো যোগ করে দিলে হবে আমার তেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট তাহলে আমার হবে তেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট এই যে তেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট এটাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আজকের অঙ্কটা বুঝেছ আশা করি তো অবশ্যই আমি এরপরে আরও প্রশ্ন নিয়ে আসবো যদি এই কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে পার্সোনালি ফোন করেও হোক আর যেভাবেই হোক জানাতে পারো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে জবাব দিব তো যাই হোক এখন এই তথ্যের উপর ভিত্তি করে তোমার দুই হাজার আঠারো সালে সকল বোর্ডেই একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটাকে একটু ছোট করে এখানে দেওয়া হয়েছে সেটা তোমাদের বাড়ির কাজ অবশ্যই করবে যে প্রশ্নটা হচ্ছে আলাউল কোম্পানি লিমিটেড দশ শতাংশ অগ্রাধিকার শেয়ার ইস্যু করে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য বারোশো টাকা এবং প্রতিটি শেয়ারের বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকা তোমার কাছে বলছে যে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই পারবে আমরা মধ্যে যেহেতু এই চাপ্টারের উপর অনেকগুলো ক্লাস করেছি অবশ্যই আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং অবশ্যই আমরা এই কাজটা পারব তো যারা আজকের তোমরা আমার এই ক্লাস দেখেছো তোমাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাই এবং এর পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে সেগুলোও প্রত্যেকটাই দেখবে সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিতেছি